জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এক দফার ভিত্তিতে খুব দ্রুত সরকারের বিদায় বাংলাদেশের মাটিতে আমরা করব। এরপর জানিয়ে দেব এক ফোঁটা রক্ত ঝরলে রেহাই নেই সরকারকে, বলছে রব। জানিয়ে দিব আবারও দলীয় লোক দিয়ে পুলিশ এবং প্রশাসন সাজাচ্ছেন শেখ হাসিনা, বলছে রিজভি। আরো জানিয়ে দিব আওয়ামী লীগের এক দফা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন, বলছে কাদের। এবং জানিয়ে দিব সরকার জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে, বলছে নুরুল হক। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা, 4 সৈন্য সহ নিহত 8। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এক দফার ভিত্তিতে খুব দ্রুত সরকারের বিদায় বাংলাদেশের মাটিতে আমরা করব। এক দফা দাবির ভিত্তিতে খুব দ্রুততম সময়ে শেখ হাসিনা সরকারের বিদায় বাংলাদেশের মাটিতে করা হবে বলে মন্তব্য করেছেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আজ বিকাল 4টায় গণফোরাম চত্বরে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফা যৌথ ঘোষণার গণসমাবেশে এই মন্তব্য করেন তিনি। ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার কথা বলা। এক ফোঁটা রক্ত ঝরলে রেহাই নেই সরকারকে, রব। সরকারের উদ্দেশ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসামর রব বলেছেন, আপনাদের বিদায় করা হবে আর কোনো বিকল্প নেই, আন্দোলন অনেকেই করেছে কিন্তু একটা কথা মনে রাখা দরকার, সরকার পরিবর্তন মানেই কিন্তু সব ঠিক হয়ে যাবে তা নয়, এজন্যই আমরা সংস্কার চাই, সরকারকে যেতেই হবে। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফা যৌথ ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জেএসডির এই নেতা বলেন, গণতন্ত্রের জন্য এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করতে চাই, আমরা বলেছি শান্তিতে চলে যান, সেটি যখন শোনেননি এখন নামানো হবে, আর যদি এক ফোঁটা রক্ত ঝরে আপনারা রেহাই পাবেন না। আবারও দলীয় লোক দিয়ে পুলিশ এবং প্রশাসন সাজাচ্ছেন শেখ হাসিনা, বলছে রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন নিয়ে গভীর চক্রান্তে মেতে উঠেছেন, অশুভ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। তিনি আবারও দলীয় লোক দিয়ে পুলিশ এবং প্রশাসন সাজাচ্ছেন, মন্ত্রীর পিএসদের ডিসি বানাচ্ছেন, এসপি এপিএসদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন। তিনি প্রশ্ন করে বলেন, জয়দেবকে? তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি নেতাদের মামলা তদারকি করে দ্রুত সাজার ব্যবস্থা করতে, যাতে আবারও কিভাবে সাজানো পাতানো একটি নির্বাচন করা যায়। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনা করে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, শেখ হাসিনা বিরোধী দলকে স্তব্ধ করে দিতে চান, তিনি নিজে প্রকাশ্য বলেছেন, আমি চাইলে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে পারতাম, খালেদা জিয়াকে বিরোধী দলের নেতা নাও বানাতে পারতাম, এই যে অসতা অসততা ক্রোধ যে হুঙ্কার তাতেই প্রমাণিত হয় তিনি মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছেন। সরকারি নিপীড়নের মুখে প্রতিটি মানুষ প্রতিদিন আদালতে হাজিরা দিতে দিতে মানুষ অসুস্থ হয়ে গেছে। বিএনপি নেতারা শেখ হাসিনা সর্বোচ্চ নিপীড়নের শিকার, এ অবস্থা থেকে অচিরেই পরিত্রাণ ঘটবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের এক দফা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন, বলছে কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদেরও এক দফা শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচনে যারা বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করব। বুধবার দুপুরে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির খবর জানেন,
তাদের এক দফা জানেন, এক দফা, এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদের দফা একটা, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়, নির্বাচন শেখ হাসিনা সরকারের আমলেই হবে, শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যে নেত্রীর বলিষ্ঠ সততাকে পছন্দ করে, মানুষ যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে, তিনি সারা রাত জেগে জেগে মানুষের কথা ভাবেন, রাত দুইটায় ফোন করেও তাকে পাওয়া যাবে। আমাদের এমন নেতা আমরা তাকে হারাতে পারি না। তিনি আরো বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে, শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে, আর সেই জন্য তারা আজ শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে। সারা দেশে যে উন্নয়ন, সেই উন্নয়ন যাদের পছন্দ নয় তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। শেখ হাসিনার অপরাধ উন্নয়ন করেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন 2041 সালের মধ্যে, আজ সেটা তার অপরাধ। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল, আজকেও কাঁথা বালিশ নিয়ে অনেক লোক আনার চেষ্টা করেছে। আগে একটা স্বপ্ন ছিল গত ডিসেম্বরের স্বপ্ন, ওই স্বপ্ন গোপীবাগের গরুর হাটে মারা গেছে। সরকার জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে বলছে নুরুল হক। বর্তমান সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ বুধবার রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল হক এসব কথা বলেন। যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের জন্য এক দফার যৌথ ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এক দফা ঘোষণা পড়ে শোনান নুরুল হক। তাতে বলা হয়, জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকারী নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলোর যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছি। পাকিস্তানের সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা, 4 সৈন্য সহ নিহত 8। পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার ভোরের দিকের এই হামলায় অন্তত 4 সৈন্য নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরো 5 সৈন্য। পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোপ ঘাঁটিতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে, এতে 4 নিহত, 5 গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনী বলেছে, সামরিক ঘাঁটিতে প্রবেশের সময় সৈন্যদের তল্লাশির মুখে গুলি বর্ষণ ও বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ সময় সৈন্যদের পাল্টা গুলিতে অন্তত 3 সন্ত্রাসী নিহত হন। এই ঘটনায় জড়িত অপর 2 হামলাকারীকে গ্রেপ্তারের অভিযান চলছিল। দেশটির 3 নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, বুধবার ভোরের দিকে উত্তর বেলুচিস্তানের সামরিক ঘাটিতে কয়েকজন সন্ত্রাসী ওই হামলা চালায়। আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান ও পাকিস্তানের শান্তি বিনষ্টের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। সূত্র জিও নিউজ।